এটা মূলত আমি বলবো নাটকের গান। একমাত্র আমি বলবো যে বাংলায় নাটক তার গানের মধ্যে দিয়ে একদম ক্রুডেস্ট ফর্ম অফ এস্থেটিককে কোথাও দিয়ে আবার রিভিজিট করতে পেরেছে এবং সেটা বহু দিন ধরে করতে পেরেছে। এবং যেমন can transcend
ওই বর্ডারটা ওই বাউন্ডারিটা যেটা অ্যাকচুয়ালি ক্লাসের ওই ডিস্টিংশনগুলোকে ক্লিয়ার করে দেয়। আচ্ছা এই গানটা এমনিতে কিন্তু এই গানটা এটার জন্য নয়, কিন্তু এই গানটার একটা পোটেনশিয়াল আছে যেটা অ্যাকচুয়ালি ক্লাসকে ট্রান্সেন্ড করে যেতে পারে অথচ আবার এই কাজটা হারিবোলা সন্তে তার জীবনে বারবার করেছেন। আমাদের এখানে নাটকের কিছু গানের মধ্যে দেখতে পাবেন, আলাদা করে প্রতিবাদের গানে দেখতে পাবেন, কিন্তু সেটার মধ্যেও যে খুব বিরাট বড় করে মানে অনেক ফর্মের ইয়ে এসে পড়েছে এরকম নয়, বা কেউ নিজেকে খুব পরিবর্তন করে ফেলতে চেয়েছে এরকম নয়, কিন্তু হারিবোলা সন্তে সেটা পেরেছে এবং তার জন্য তাকে অনেকগুলো স্যাক্রিফাইস করতে হয়েছে। এক হচ্ছে তার নিজের কথা বলার যে ভঙ্গিমা যেটা বললাম সেটাকে সম্পূর্ণ পাল্টে ফেলতে হয়েছে, তিনি যেভাবে কথা বলতেন ওনার দেশে যেভাবে কথা বলেন হারিবোলা সন্তের গানে এক লাইনেও আপনি সেটা বুঝতে পারবেন না, একদম পরিষ্কার গোটা গোটা ইংলিশ হতে পারবেন যাতে সবাই বুঝতে পারে। তো পরে গোপালের হাত ধরে তার মানে তার দেশের অ্যাকসেন্ট পপুলার হয়ে যায়, লোকে ওটা কপি করতে শুরু করে এবং ভুল ইংরেজিও বলতে শুরু করে। যেমন ধরুন নো ওয়ান নো ক্রাই, এই কথাটা বললে অনেক মহিলারা এখানে রেগে যাবেন, এর বোধহয় মহিলাদের ছোট করে বলা হচ্ছে না, তা নয়। যেমন যাতে অ্যাকচুয়ালি ডোন্ট কথাটা ইউজ হয়, পরের লাইনটা কেউ শোনে না, No, now woman, now cry. Little darling, don't shed no tears. No woman, no cry. পরের লাইনটা কি বলে দিচ্ছে, little darling, don't shed no tears. No woman, don't cry. কিন্তু don't বলে না, no woman, no cry. এবার এই সমস্যাগুলো যে আছে এটা আন্দাজ করতে পারা বর্তমান যেন ধরুন 25 বছর আগে বা 30 বছর আগে, এবং আমি জানি যে আমাকে ইংরেজি ভাষাটাকে প্রায় কুইন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে, কিন্তু অত জটিলও করে দেবো না। এইটা আমার মনে হয় আর কোনো শিল্পী অ্যাট দ্য সেম টাইম ফিডেল কাস্ট্রো মনে করছেন তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, একদম সরাসরি ফিডেল কাস্ট্রো পাশে গিয়ে দাঁড়িয়ে বলছেন যে এই মুহূর্তে যদি একজনকে বিশ্বাস করতে হয় লোকের বিশ্বাস করব এই এই যুদ্ধ জিতে যাবে। কিউবা জেতার আগে বলছেন যে যদি একজন এই সমর্থন কতজন দিতে পারে, তো যেতে পারতো তাহলে ওই জয়টার মধ্যে কোথাও এই সমর্থনটাও দাঁড়িয়ে আছে। কটা ফোক আর্টিস্টকে, হ্যাঁ ফোক আর্টিস্টকে পাবেন, পিচ্ছিদেরকে পাবেন, কিন্তু পিচ্ছিদের কি পপুলার আর্টিস্ট হতে পেরেছিলেন, সারা জীবনই এইটুকুটুকু স্টেজেই গান করে বেরিয়েছেন অসাধারণ। মানে আমার জীবনে যাই বলবো যে এত বড় ইনফ্লুয়েন্স আমার জীবনে আর কেউই না, পিচ্ছিকে যত বড় কিন্তু পিচ্ছিকে চাওনি যে ওর বিয়ন্ডে গিয়ে একজন পপুলার আর্টিস্ট হোক বা তার ফর্মটাকে পাল্টে দেবো, কোথাও স্টেজের সাউন্ড ডিজাইনের দিকে মন দেবো যে এখানে একজন একটা এইভাবে গিটার বাজাবে, এইখানে একটু বসানো বা অ্যাডেড হবে, এখানে একটু একটা নতুন নিউ পপ গ্রুপ তৈরি হবে, এইভাবে আমি সাজাবো কনসেপ্টটা, আমি এই জামা কাপড় পরবো, আমি এইভাবে দাঁড়াবো দাঁড়িয়ে যাতে মানুষের আমার দেখতে ভালো লাগে, আমিও যাতে মানুষকে আনন্দ দিতে পারি, আমি কোথায় থামাবো কোথায় শুরু করবো, এই পিচ্ছিলের এসব নিয়ে মাথাও গেছে, একটা গিটার নিয়ে সেরে উঠে যেত বা একটা ব্যান্ড নিয়ে সেরে উঠে যেত, ব্যাস হয়ে যাবে। কিন্তু তার ফলে যেটা হয় পিচ্ছিলের অনেক গ্রাসরুট লেভেলে ছোট ছোট জায়গায় অনেক গানকে ছড়িয়ে দিতেন, সেটা অন্য কৃতিত্ব, সেই কৃতিত্ব আবার ঠিক হারিবোলা সন্তেকে আপনি দিতে পারবেন না, সেই কৃতিত্ব আপনি দিতে পারবেন না। মানে পিচ্ছিলের যে কৃতিত্ব আছে বা বুড়িগাল কাপড়ির যে কৃতিত্ব আছে যে একেবারে রেডনেক টাউনে ঢুকে যেখানে একদম সরাসরি রেসিস্ট কমিউনিটি বসে আছে সেইখানে ঢুকে একটা গান কেউ শোনেইনি, টিউবার গান অন্য একজন কবির লেখা ওখানে চাচা করে গাওয়া হয় শব্দ সুর হয়েছে, সেই সুরটা নিয়ে গিয়ে পপুলার করে দিল সেই গানটার নাম গুয়ান্তানামোরা, কেউ এই কথা বলে না যে গুয়ান্তানাম সবাই জানে গুয়ান্তানামোরা টিউবার গান,
আচ্ছা এই অবধিও অনেকে জানে যে গোয়ান্তানামোর হোসে মার্তির লেখা গান এই অবধিও জানে যে হোসে মার্তি একজন মার্টার যিনি মারা গিয়েছিলেন নিজের দেশের হয়ে কথা বলতে গিয়ে যার তাকে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল তিনি দেশে ফেরত এসে যুদ্ধে পার্টিসিপেট করেন মারা গেলেন এবং তার শেষ কবিতা হচ্ছে গোয়ান্তানামোর কিন্তু গোয়ান্তানামোর যে আমেরিকান ইংরেজি স্পিকিং লোকেদের কি হয়েছিল কিচ্ছু ছিল না তারা জানো কি করে যাবে তো গানও ছিল না তো কবিতা ছিল একটা লোক একটা গিটার নিয়ে গ্রামে গ্রামে গিয়ে ভাঙা ভাঙা স্টাইল সে কথা বলছে যে আমি কিন্তু স্টাইল বলতে পারি না দুটো শব্দ ছিল যেমন ওয়ান্তানামোরা এবং বলো 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 আমি বলে প্রত্যেকবার গানটাকে ট্রান্সলেট করছে প্রতিটা রেকর্ডিং পাবেন বুড়ো বয়সেও গানটাকে বারবার ট্রান্সলেট করতে করতে বারবার টাইম পরিশ্রম করছে মনে হবে যে এই লোকটা এত কথা বলতে পারে যেমন মানে আমি ওর থেকেও বেশি কথা বলি কিন্তু এই লোকটা এত কথা বলছে কেন কিন্তু এর প্রয়োজন হচ্ছিল এটা যে দিনের পর দিন সে করতে পেরেছে বলে আজকে কিছু অত্যন্ত তেয়াদর লোক এসে এটা বলতে পারে আমার বন্ধনগর বুয়েনা ভিস্তা সোশ্যাল ক্লাবের মহাসারটা খুব ভালো লাগে তাহলে তুই যদি পৌঁছানো কি করে বন্ধনগরা যদি ওই লোকটা না বেরোতো গানটা বেরোতো কিউবাগুলো একটা দেশে যে ওই মিউজিক হতো সেটাই কেউ জানতো না অথচ সব শুনলে অবাক হবেন বিগ সিগারেট নিজের হয়তো হাতে গোনা 10-12টা দেবে অধিকাংশ গান এমন লোকেদের গান যে যাদের গান কেউ শোনে কিন্তু অসাধারণ গান যেমন লিটল বক্সেস বলে একটি গান আছে মেলভিনা রেনল্ডসের গান এটা পিট সিগার দিনের পর দিন করেছিল ওনার এটাই পারপাস ছিল কিন্তু আবার একজন ক্যারিবিয়ান মানুষ সাদাদের স্টেজে উঠে একটা গান করবে যেটা সারা পৃথিবীতে ট্রান্সলেটেড হবে এটাও আনপ্রেসিডেন্টেড একজন তিনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয়ে উঠবেন তিনি মার্টিন লুথার কিং এর বেস্ট ফ্রেন্ড হয়ে উঠবেন তিনি আমৃত্যু ফ্যাসিজমকে বিরোধ করে যাবেন এরকম ঘটনা খুব একটা হয় না এই গানটা আমার ধারণা সবাই জানেন যদি সবাই একসাথে গান তাহলে খুব আনন্দ পাবো আমি সঞ্জয় দা বা কারোর মতোই মানে যার যে সম্পর্কে কথা বলছি তাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না আমার একটু সুবিধা হয় কেউ যদি প্রশ্ন করে তাহলে আমি আমার মতো করে বলতে পারি দেখলাম দেখতে আমি কোনো প্রশ্ন করার ইচ্ছে নেই সেটা একদিক থেকে ভালো তো আমি গানই অ্যাকচুয়ালি একটু 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 গাইতে পারি
এই এই শেষ কথাটা বলতে গিয়ে এই গানটা যখন শুনি আমি রাত্রিবেলায় শুনি, বিশেষ করে অর্পর গাওয়া গানটি শুনি যখন, আমার প্রত্যেকবার চলতে জল বের হয়। অর্প এই গানটাকে গানটা গিয়েছিলেন সমুদ্রের কোনো গাছ কাটার ব্যাপার নিয়ে, কিন্তু সেটাকে আমি তার ব্যক্তি ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। আজকে আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম, সত্যপ্রকাশ ঘোষ যার স্মরণে আমরা অনুষ্ঠান করেছি, তিনি আমাদের এমন একটা মানুষ ছিলেন, তার স্মৃতি শুধু তার কেন এমন অনেক মানুষের স্মৃতিকে আজকে আমরা ধরে রাখলাম এই অনুষ্ঠানের মাধ্যমে। তাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের অসংখ্য অসংখ্য অকুণ্ঠ ধন্যবাদ অর্প মুখার্জি এবং তার সঙ্গে বাকি যারা তিনজন ছাড়ছেন তাদের কাছে আমাদেরকে আমাদের ডাকে তারা সঙ্গে দিয়ে এসছেন বলে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের থেকে খুব দূরে নয় বাজেশিবপুর, কোনো একদিন সময় পেলে আমাদের ক্যান্টিনটা ঘুরে যাবে, না না এটা এতে বলতে হবে না, আমাদের ক্যান্টিনটা শরৎ চ্যাটার্জি লেন বাজেশিবপুর ডিকে পাল স্কুলের পাশে, এখন একদম যেটা কিছুই ছিল না সেটা আস্তে আস্তে একটা আর্ট স্পেসে পরিণত হয়েছে, একটা থিয়েটার হয়েছে ওপরে, সেখানে আস্তে আস্তে অনুষ্ঠান করা শুরু হবে। এবং আমি চাইবো যে আপনারা বেশি করে আসুন, যাতে পুরো জিনিসটা কলকাতা কেন্দ্রিক না হয়ে যায়, যাতে কলকাতা থেকেও নিজেদের বন্ধুদেরকে ডেকে আনুন, সেখানে অনুষ্ঠান করি। হাওড়া আমাদের জায়গা, পশ্চিমবঙ্গের একটা জায়গা এবং অনেক পুরনো জায়গা, এই জায়গায় এই জিনিস না হলে আর কোথাও হবে না, এটা হতেই হবে এখানে, যাতে আরও জায়গার জন্য প্রেসিডেন্স তৈরি হয়। আসুন প্রত্যেকে, আপনাদের সবাইকে আমরা ওয়েলকাম জানালাম, আমাদের ক্যান্টিনে এসে ঘুরে যাবে। রোজ সকালবেলা, রোজ সকালবেলা রান্না হয়, সারাদিন আছে, ঠিক আছে, কাউকে না কাউকে পাবেন, জয়রাজকে মোস্ট লাইকলি পাবেন, তার কারণ ওখানেই সারাদিন কাজ করে। আসুন, অবশ্যই পাবেন।